দর্শক, এবার আবারও চলে যেতে চাই সেই জনসভাস্থলে। সেখানে জনসভাস্থলের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। নিহাদ, এখনো পর্যন্ত আসলে সমাবেশ যেটি শুরু হবার কথা সেটি শুরু হয়েছে, এখানকার স্থানীয় এবং জাতীয় নেতারা বক্তব্য রাখছেন, তবে প্রধানমন্ত্রী এখনও সমাবেশস্থলে এসে পৌঁছাননি। আমরা যেটি দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এবং নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে। সেই সকাল 8টা থেকে এখন পর্যন্ত অনবরত তারা মিছিল সহকারে বিভিন্ন ভাবে আসতে থাকছেন এবং যেই মাঠটি মূলত নির্ধারণ করা হয়েছিল সেটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবার পর বাইরের যে মাঠটি রয়েছে সেটিও পূর্ণ হয়ে গেছে এবং এরপর এখন বর্তমানে যেই টাউনশিপ মাঠের অবশিষ্ট যে মাঠটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক লোক। মূলত এটি আসলে যেই সমাবেশস্থলের বাইরের একেবারে বাইরের একটি অংশ, এখনও কিন্তু লোকজন আছেন। তবে প্রধানমন্ত্রী আসতে আসতে ধারণা করা হচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হবেন এবং এই এবার আমরা যেটি লক্ষ্য করছি আজকে সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে এখানকার মানুষের মধ্যে যে ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি, তারা আসলে কেউ কেউ বলছেন তারা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য মূলত এই এখানে আসছেন, সমাবেশে আসছেন। আবার কেউ কেউ নানা ধরনের তাদের দাবির কথা তুলে ধরছেন যে তারা সরকারের সবচেয়ে বড় মেগা প্রকল্পগুলো করবার জন্য তারা তাদের জমিগুলো বিলিয়ে দিয়েছেন কিন্তু বিনিময়ে তারা এখানকার আসলে কর্মসংস্থানের অভাবে রয়েছেন, কেউ কেউ তাদের জমি হারিয়ে এখন অনেকটা আয় শূন্য অবস্থায় রয়েছেন। তারা চান প্রধানমন্ত্রীর মাধ্যমে তারা এখানে যেন তাদের যেই প্রকল্পগুলো হয়েছে সরকারের সেখানে যেন বিশেষভাবে সুযোগ সুবিধা তাদের জন্য থাকে এবং পাশাপাশি এখানকার টেকনিক্যাল কলেজ করার জন্য তাদের দাবি উঠছে যাতে করে দক্ষ জনবল গড়ে তোলা যায়। সব মিলিয়ে এই জনসভা থেকে আসলে প্রধানমন্ত্রী কি ঘোষণা দেবেন এই মহেশখালীর মানুষের জন্য সেটি নিয়ে তারা অধীর আগ্রহে আছেন, কারণ এই মহেশখালীকে এখানকার প্রধানমন্ত্রী বিশেষ করে 1995 সালে যখন এখানে আসছিলেন তখন তিনি এই মহেশখালীকে দ্বিতীয় টুঙ্গিপাড়া ঘোষণা করেছিলেন। এবার আসলে এই সমাবেশে কি ঘোষণা দেন সেটি এখন সবাই অধীর আগ্রহে দেখে আসছেন।